সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 26 জুন শুক্রবার, আমি চলে এসেছি ঈশ্বরদী অরণখোলা হাটের পাশে লালন ডেইরি ফার্মে। ওনারা মূলত এখান থেকে বকনা বাচ্চা এবং সারগরু বিক্রি করে থাকে। আমি আজকে আপনাদেরকে ওনাদের যে বকনা বাচ্চা এবং সারগরুগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। আমরা কথা বলবো এই খামার যে মালিক রয়েছে লালন ভাই তার সাথে, তিনি আমাদেরকে জানাবে ওনাদের যে বকনা বাচ্চাগুলো রয়েছে সারগরুগুলো রয়েছে এগুলো ওনারা কীভাবে সংগ্রহ করে থাকে, কীভাবে বিক্রি করে থাকে, এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবে। তো চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো আমি তো জানতে পারলাম যে আপনার কাছে এই সপ্তাহে ভালো ভালো কিছু সারগরু এবং বকনা বাচ্চা রয়েছে, তো সেই জন্য আপনার কাছে আসা। তো সংগ্রহগুলো কেমন আছে? সংগ্রহগুলি আমি তো সবসময় একটু উন্নত জাতকে খুঁজি আর কি, মানুষের মানে প্রান্তিক খামারি যেটা নতুন খামারি তাদের উদ্দেশ্য করি, একটু বয়স হালকা একটু বেশি আবার একটু কম, আর সারগরু বকনা বাছুর সবগুলো প্রেগনেটও আছে আর কি, তাদের লাভ হয় ভালো হয় তাদের জন্য আর কি সেই সুবিধার্থে। তো সারগুলো যে আছে এগুলো কেমন বয়সের সারগুলো আছে? এইগুলি আছে 14 মাস, 12 মাস, 8 মাস, এইগুলি আছে। এগুলো তো মনে হয় আগামী কুরবানির জন্য বা মাংসের জন্য লালন পালন করতে হবে, বেটার হয় আর কি। আর বকনাগুলো? বকনাগুলি আছে 6 মাসে আছে, একটা প্রেগনেট আছে, জার্সি একটা প্রেগনেট আছে, আর 8 মাসের মতো আর কি। তো সারগুলো কত দামে থেকে কত দামের ভিতরে আছে? সার বাছুর আছে আমার কাছে 75,000, 65, 70 আর 60। আর বকনাগুলো? বকনাগুলি আছে 60 থেকে 1,10,000 টাকা পর্যন্ত আছে। তো আপনারা যে বকনা বা সারগুলো সংগ্রহ করতেছেন এগুলো মূলত কোথা থেকে সংগ্রহ করে থাকেন? গ্রাম অঞ্চলে থেকে আমাদের সংগ্রহটা বেশি হয়। আমরা দেখি যে কোন এলাকাতে কার কোন বাড়িতে একটা ভালো জাতের সার অথবা বকনা বাছুর অথবা একটা প্রেগনেট অথবা একটা গাভী গরু আছে, সেইগুলি আমরা সেখান থেকেই আসলে যাতায়াতের মাধ্যমে সংগ্রহ করে থাকি। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো রয়েছে তো ওগুলো একটু দর্শকদেরকে দেখান এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানান। জি চলেন যাই দেখি। ভাই আমরা প্রথমে একটা সার দেখতে পাচ্ছি, এটা কি জাতের সার? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? এটার বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 10 মাস। 10 মাস না? এটার আনুমানিক বর্তমানে ওয়েটটা কেমন আছে যেহেতু 10 মাস বয়স? ওয়েট আছে মোটামুটি দেড় মন পোনে দুই মনের মতো না? এটার দামটা চাচ্ছেন কেমন? এর দাম চাচ্ছি আমি 70,000। 70,000 টাকা না? দরদাম করে নিতে পারবেন? দরদাম করে তো নিবেই, দরদাম তো থাকবেই। দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন, 70,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। ভাই আমরা আরেকটা সারগুলো দেখতে পাচ্ছি, এটার বয়সটা কতদিন? এটার বয়স হচ্ছে 9 মাসে। 9 মাস? 9 মাস না? এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমরা 65,000। জাতটা কি এটার? জাতটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এই সারগুলো মানে তাড়াতাড়ি বড় হয়? এটা তাড়াতাড়ি বড় হয় বলতে কি, এটা যদি আপনার এই যে এরকম দেখতে পাচ্ছেন যে এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন আর এই দেখেন লম্বাটা, তবে এটা পেটটা একটু এই জাত বাছুরগুলো একটু সারগুলো একটু দুষ্ট টাইপের হয়। হ্যাঁ এই মাত্র আমাকে একটা লাফতে দিতেছিল আর কি। তো এইগুলি যদি আপনি লালন পালন করতে পারেন এতে মাংসের পরিমাণ 1,000 কেজি পর্যন্ত বৃদ্ধি হয় আর কি। বাংলাদেশে অত হয় না, 800 কেজি পর্যন্ত সর্বোচ্চ আশা করা যায়। তবে মানে খামারের উদ্দেশ্যে, খামারদের লাভের উদ্দেশ্যে প্রত্যেক খামারই এই জাতীয় গরুগুলি লালন করে। তবে যদি আবার কুরবানির ক্ষেত্রে হয় তাহলে আপনার দরকার নাই, মাংসের জন্য। মাংসের জন্য কষাই গরু, কষাই গরু। আর কুরবানির জন্য আপনার লাল জাতীয় গরু, আবার লাল জাতীয় গরুগুলি আমার কাছে এই মুহূর্তে নাই, তবে এরা সংঘাতিক ব্রাহ্মা, যেরকম অনেকে বলে ব্রাহ্মা, কিন্তু ওই দেশি গরু দিয়েই ওরা চালিয়ে যায় যে ব্রাহ্মা। ব্রাহ্মা কিন্তু অরিজিনালি পাইতে গেলে একটু কষ্টসাধ্য। সাইওয়াল আছে, সাইওয়ালের ভিতরেও আপনি দেখতে পাচ্ছেন, মেন কথা হলো যে জাত, জাতটা যদি চিনে আপনি লালন পালন করতে পারেন মোটামুটি বেশ ভালো। এটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 65,000। 65,000 টাকা। পাশে আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কেমন? এটার বয়স হচ্ছে 11 মাস। 11 মাস না? এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার দামটা কত চাচ্ছেন? দাম চাচ্ছি আমি ওই 70,000। 70,000 টাকা না? দরদাম করে নিতে পারবে কি? দরদাম করা যাবে, একটু করা যাবে। করা যাবে না? জি করা যাবে। দর্শক দরদাম করে আপনারা নিতে পারবেন, দর্শক দেখতে পাচ্ছেন 70,000 টাকা দাম চাচ্ছে, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তবে পাশেরটা? পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা কতদিন? এটা 14 মাস। 14 মাস না? এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 75,000।
75,000 দরদাম করে নিতে পারবে দরদাম করা যাবে একটু দরদাম করা অনেকটা বড় সাইজের মনে হচ্ছে এটা একটু বড় সাইজের বলতে কি যে এইগুলি তো মাংস উৎপাদনের জন্য এইগুলি আবারও বলতেছি যে মাংস উৎপাদনের জন্য আপনারা এই গরুগুলি কিনবেন আর যদি কুরবানির উপলক্ষে 6 মাস বা 3 মাসের প্রজেক্টের জন্য এগুলো কিনতে হবে 6 মাসে হ্যাঁ সেই ক্ষেত্রে ছড়াই সব হলস্টাইন ফ্রিজিয়ান না এটার বয়সটা কত দিন এটার বয়সে কমই 13 মাস এটার দামটা কত যাচ্ছে এটা একই 75,000 টাকা যাচ্ছে দর্শক এই শার্টটার দাম 75,000 টাকা দাম যাচ্ছে তো আপনারা দেখে শুনে নিতে পারেন তো এই সাইডে তো মানে বকনগুলো না ভাই যে এই সাইডে বকনগুলো আছে বকনগুলো আরো বল এটার বয়সটা কত দিন এটার বয়স 6 মাস জাতটা কি এটা জাতটা এটা হলস্টাইন ফ্রিজে আমি হলস্টাইন ফ্রিজে আনি না গতবার আমার কাছে ছিল জার্সি গুলি ছিল বেশি এবার একটু হলস্টাইন ফ্রিজে আন রাখছি যারা নতুন খামারের পর্বটা শেষ এখন আমি একটু যারা নতুন থেকে একটু আসছে তাদের জন্য আর কি যারা পাপুক্ত হয়েছে পোক্ত খামারি মানে হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু সবাই আমার লালন টান করতে পারে না কারণ এর খাদ্য খরচ আবার ডাক্তারি খরচ একটু বেশি এটার দামটা কত যাচ্ছে এর দাম হচ্ছে 60,000 60,000 টাকা থেকে কম করা যাবে আলোচনা সাপেক্ষে কম করা যাবে পাশেরটা ভাই পাশেরটা ওই হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়সটা কত দিন বয়স 6 মাস এটার দামটা কত দিন কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 55,000 55,000 টাকা দরদাম করে নিতে পারবে দরদাম করে কম বেশ কমানো যাবে আর কি শুধু কমানো না বেশ কমানো যাবে ভাই পাশেরটা পাশেরটাও এটার বয়সটা কত দিন এটার বয়স 5 মাস 5.5 মাসের মতো এটার দামটা কত যাচ্ছে এটার দাম আমি চাচ্ছি হচ্ছে 52,000 টাকা 52,000 টাকা না এটা 52,000 টাকা দরদাম করে নিতে পারবে তো না হ্যাঁ আর একটু দরদাম করে নিয়ে যাবে তবে এটা দেখতে যেমন যাই মনে হয় কিন্তু এই জাতীয় গরুগুলি আপনার যদি খাদ্যখানা ঠিকমতো দেওয়া যায় একদম মানে সেই রকম দেখতে হবে আর কি আচ্ছা আচ্ছা তো আপনার তো শেডের ভিতরে কিছু গরু আছে তো ওগুলো চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই ভাই আমরা এই যে একটা বকন দেখতে পাচ্ছি এটা এটা হলো জার্সি জার্সি বয়স হলো 8 মাসের মতো 8 মাসের মতো না এটার দামটা কত যাচ্ছে এটার দাম সস্তে আমি 60,000 টাকা 60,000 টাকা দেখেন এরা যদিও ক্রস ব্রিড এর তারপর দেখেন কি সব না আর এই জাতীয় গরুগুলি আপনার যদি প্রান্তিক খামারি হয় আমি তাদের উদ্দেশ্য বলবো তারা এই জাতীয় গরুগুলি লালন পালন করবে হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে যেন না যায় আর যারা অভিজ্ঞ খামারি যারা যাদের একটু জ্ঞান আছে তারা একটু হলস্টাইনের ভিতরে যাবে আর যদি প্রান্তিক একেবারেই হয় এক আড্ডা হয়তো একটা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দামটা কত যাচ্ছেন দাম যাচ্ছে আমি 60,000 60,000 টাকা জি দরদাম করতে পারবে দরদাম করা যাবে তো পাশে আপনার আরেকটা গরু আর রয়েছে এটা কি জাতের এটা হলো ওটাও হলো এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান এটা বয়সটা কেমন এটা বয়স হলো 7 মাস দামটা চাচ্ছেন কেমন দাম চাচ্ছি এটা 60,000 এটাও 60,000 না এই আলোচনা সাপেক্ষে বেশ কম আছে মোটামুটি 55 হলে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ 55 না হলে দিয়ে দিবেন না দর্শক 55 হলেই দিয়ে দিবে আমাদেরকে জানাচ্ছিলেন এটা নিতে পারবেন এক্সট্রা দেন পাশে আরেকটা বকন দেখতে পাচ্ছি পাশে আরেকটা আছে এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা বয়সটা কেমন এটা বয়স হলো 9 মাস দামটা চাচ্ছেন কেমন আমি 70,000 70,000 না 70,000 পাশে আরেকটা বকন দেখতে পাচ্ছেন এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান একটু ভালোভাবে যদি আমাদেরকে দেখাতেন ভালোভাবে দেখতে চাই দেখেন আপনি সাদা কালো সমন্বয় এই 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 জাতীয় গরুগুলি সাদা কালোর পাকড়া যেটা আর দেখেন দেহর অবস্থাটা দেখেন আর একটু বয়স হলে পারে এর আর কি আকারটা বৃদ্ধি পাবে এই বয়সে 16 মাস না হলে এইগুলি আসলে অতটা বোঝা যায় না 16 মাসের পর থেকে এইগুলির গ্রোথটা বৃদ্ধি পায় এটা দামটা চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি আমি 70,000 70,000 না আরো তার সাপেক্ষে কমানো যাবে আর একটু কমানো যাবে সমস্যা নেই পাশে একটা অনেক বড় সাইজের গরু দেখতে পাচ্ছি এটা হলো 3 মাস পার হয়ে 4 মাসে প্রেগন্যান্ট চেক করে দেওয়া যাবে এটা হলো ফ্রিজিয়াম এই সরি এটা হলো জার্সি জার্সি এটা হলো জার্সি এখন জার্সি দেখেন আপনি জার্সি কিভাবে চিনবেন আমি চিনার একটা বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি জার্সিগুলি আমি এর আগে একটা জার্সি দেখাইছি সেটা হলো যে লাল অথবা মেহগনি কালারের এটা সাধারণত হয় তবে এটা দেখেন যে মেহগনি কালার আছে কিন্তু এই দেখেন আর এই যে মাথা থেকে উরু পর্যন্ত দেখেন সমান্তরাল নেক্সট লেজের মাথায় কিন্তু কালো আছে এটা কিন্তু চিনার কিন্তু প্রথম বৈশিষ্ট্য এক নম্বর যে জার্সিটা
আর এখান থেকেই সম্ভব পাকিস্তানের পাঞ্জাবে উৎপত্তি স্থল কিন্তু আর এখান থেকেই সম্ভব কিন্তু আপনার 20 লিটার দুধ আর এই জিবাটাও যে খেয়াল করবেন যে জিবাটাও কালো আছে কিনা পাটা পায়ের খুঁটটা দেখবেন কালো আছে কিনা এই এই জাতীয় গরুগুলি কিনলে আপনি মোটামুটি ভাবে 100% লাভবান এটা আপনি কেউ যদি আপনি ঠকানোর ইচ্ছাও করে তাও কিন্তু ঠকাতে পারবেন না ঠকাতে পারবেন না কোনো মতে এটা ঠকানো সম্ভব না কারণ জার্সি গরু যদি আপনি জাত চিনে যদি আপনি গরু ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে কখনোই আমার মনে হয় যে কেউ ঠকাবে এই ধরনের আশা কেউ করতে পারে না এখন দেখা যাচ্ছে অনেক খামারি গরু জাতি চিনে না অবশ্যই বেশিরভাগ খামারি চিনে না চিনে না আবার যে কিনতে চায় সেও কিন্তু চিনে না তাহলে আপনি কিভাবে ওই ধরনের লাভবান হবেন এই জন্যই আপনারা চিনবেন যে খামারি কোন খামারি দেখবেন যে দেখেন যেখান থেকেই কেন কোন খামারি গরু জাত চিনে সেখান থেকে আপনি কিনবেন দেখবেন যে আপনি ওই গরু থেকে আপনি লাভ আচ্ছা আচ্ছা আপনি তো জানাছিলেন একটা কোম্পানিতে জব করে থাকেন আপনি তো ওটা যদি একটু দর্শকদেরকে বলতেন আচ্ছা দর্শকদের বলবো আসলে কোম্পানি বলতে কি আমাদের আরআরপি ফিড আপনারা যদি অনেকে দেখা যাচ্ছে যে ঘাস ঘাসের অভাব আছে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের অভাব আছে আপনারা ফিড আরআরপি ফিড বিভিন্ন ধরনের ফিড আছে গরু মোটর করুন বেশি দুধের গাভীর ছোট ছোট বকনা ছাড় বাচ্চা ওজন অনুযায়ী আমরা সেইগুলি তাদেরকে ডিরেকশন দিয়ে তারা সেইগুলি খাওয়াতে পারে তারা খাওয়ালে 100% লাভবান হবে এবং সমস্ত সমস্ত বিষয় তাদের পরামর্শ চিকিৎসা বাবদ যেরকম 6 মাস বয়সে বাছুরগুলি কিনলে FM জ্যানথ্রাক্স আবার SS এই জাতীয় যে ভ্যাকসিনগুলি দেওয়া লাগে সেইগুলি দিয়ে দিবে কৃমির ডোজ কখন কখন দেওয়া লাগবে সেইগুলির পরামর্শ আমরা দিয়ে থাকবো তারপরে আবার এই যেগুলি স্কিন ল্যাম্পি স্কিন ডিজিজ এই LSD ল্যাম্পিং যেটা বলা হয় LSD সেই জাতীয় রোগেরও মোটামুটি আসলে রোগ প্রতিরোধ কায় করতে হয় ভাই প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমি যখন গরুর একটা লালন পালন করবো আমরা দেখতে হবে যে সেই গরুটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো যে অসুখ বিসুখ পরবর্তীতে না হয় আর রোগ হয়ে গেলে গরু কে বলতে পারে যে আমার এই রোগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যায় তা আমরা ওইটার দিকে না যাই আমরা প্রাথমিকভাবে আমরা চেষ্টা করবো যে তাদের জন্য প্রতিষেধক টিকাগুলি অন্তত দিয়ে দেওয়ার জন্য আর মোটামুটি প্রত্যেক খামারিরা একটা প্রাথমিক প্রস্তুতি অবলম্বন করবে সেটা হলো যে গোয়াল ঘর নির্বাচন আমার গোয়ালটা অত স্বাচ্ছন্দ্য না কারণ আমার তো কমার্শিয়াল বিজনেস না আমার ডেলিভারি হোম ডেলিভারি আর কি সেক্ষেত্রে আমি আমার জন্য না তাদের উদ্দেশ্যে বলতেছি যে পরিকল্পনার পাশাপাশি একটা প্রাথমিক প্রস্তুতি অবশ্যই যেন তারা রাখে যেমন গোয়ালঘাটটা নির্বাচন অবশ্যই ক্লিয়ারেন্স দিতে হবে যে কেমন হবে তারপরে গরুর খাদ্য ঘাস খড়ের গুঁড়া খড় গুঁড়া গমের ভুষি এইগুলি একটু মজবুত রাখতে হবে আর কি পাশাপাশি ওর জন্য মোটামুটি নিজের সন্তানের যেভাবে লালন পালন করে ওইভাবে একটা পরিচর্যার চিন্তাভাবনা প্ল্যান থাকতে হবে শ্রম অবশ্যই দিতে হবে 6 ঘন্টা হলে 8 ঘন্টা হলেও সময় তাদের জন্য দিতে হবে তবে কি একটা খামারি লাভবান হবে আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতে আমার ফোন নাম্বার 01762547474 আচ্ছা আচ্ছা এটা কি ইমো নাম্বার এটা ইমো নাম্বার আর একটা আছে 01733326275 এটা ইমো না এটা ইমো ইমো না আর তবে এটা পার্সোনাল আর কি সমস্যা নেই এটা অলওয়েজ চালু থাকে দুইটাই আর যেকোনো মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম